প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, মিসাইলের ইতিহাসে নয়া অধ্যায়। যেভাবে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে মিসাইল নিয়ন্ত্রণ করেছে ইরান, ইরানের মিসাইল নিয়ন্ত্রণ দেখে ভয় পেয়েছে মার্কিন সেনাবাহিনী। মার্কিন দূতাবাসে রকেট হামলা, অভিযোগের তীর ইরাকের দিকে, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের, ইরানের প্রতিরোধে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, মিসাইলের ইতিহাসে নয়া অধ্যায়। 1991 সালে উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকে সাদাম হোসেন ইসরায়েল ও সৌদি আরবে অনেকগুলো স্ক্যাড মিসাইল নিক্ষেপ করেছিলেন। দুই দেশের যেসব লক্ষ্যবস্তুকে তিনি টার্গেট করেছিলেন, মিসাইলগুলোর একুরেসি খারাপ হওয়ার কারণে তার কোনোটিই টার্গেটে আঘাত আনতে পারেনি। টার্গেট থেকে মিসাইলগুলো গড়ে 2 কিলোমিটারেরও দূরে গিয়ে আঘাত হেনেছিল। এটি ওই শহরের বাসিন্দাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল, তবে শত্রুর স্বার্থে আঘাত আনতে এগুলো ছিল অকার্যকর। হাস্যকর হলেও সত্য যে সে সময় ইসরায়েলের যত মানুষ মিসাইলের আঘাতে মারা গিয়েছিলেন, তার থেকেও বেশি মারা গিয়েছিলেন হার্ট অ্যাটাকে। যদিও ইসরায়েল থেকে অপেক্ষাকৃত কাছে থাকা সৌদি আরবের একটি মার্কিন ঘাঁটিতে সাদ্দামের মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের 28 সেনা নিহত হয়েছিল, তবে সেটিও সরাসরি মিসাইল হামলায় নয়। আকাশে ধ্বংস হয়ে যাওয়া একটি মিসাইলের ধ্বংসাবশেষ একটি ব্যারাকের ওপর পড়লে ওই নিহতের ঘটনা ঘটে। এ থেকে একটি জিনিস স্পষ্ট হয়ে যায় যে মিসাইল থাকা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটি কত নিখুঁতভাবে গিয়ে তার লক্ষ্যে আঘাত আনতে সক্ষম। এতদিন যুক্তরাষ্ট্র এই নির্ভুল হামলার একচ্ছত্র অধিপতি ছিল, কিন্তু সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর নিশ্চিতভাবেই নির্ভুল হামলায় মার্কিন প্রযুক্তির সুনামে ভাগ বসিয়েছে ইরান। ইরানের আল কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। গত 8 জানুয়ারি হামলার পর স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ওই ঘাঁটির ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট হয়ে যায়। ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলো মার্কিন ঘাঁটির একদম কেন্দ্রে আঘাত হেনেছে। সেখানে ছিল যুদ্ধবিমান, হেলিকপ্টার ও বেশ কয়েকটি ভবন। অন্তত 6টি ইরানি মিসাইল সরাসরি ঘাঁটিতে আঘাত করে সেদিন। এটি কাসেম সুলাইমানিকে হত্যার বদলা হিসেবে যথেষ্ট ছিল বলা যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ভিপিন নারাং এ নিয়ে বলেন, ওই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইরান তাদের স্বল্প পাল্লার মিসাইলগুলোকে কতখানি নির্ভুলভাবে ব্যবহার করেছে। দেশটির এই নির্ভুল হামলার সক্ষমতা রীতিমতো বৈপ্লবিক এবং এটি আর যুক্তরাষ্ট্রের একার অধিকারে নেই। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এর প্রভাব ব্যাপক। মিসাইলের অ্যাকুরেসি নির্ধারণ করা হয় সিইপি দিয়ে। সিইপি হচ্ছে টার্গেটকে কেন্দ্র করে তার থেকে কত দূরে মিসাইল আঘাত করে সেই মাত্রা। অর্থাৎ যে মিসাইলের সিইপি যত কম সেটি তত বেশি নির্ভুল। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ঘাঁটিতে ইরানি মিসাইলের সিইপি ছিল অসম্ভব রকমের কম। যদিও ইরান কোথায় টার্গেট করেছিল সেটি নিশ্চিত হওয়া সম্ভব নয়, তারপরেও তাদের ধারণা টার্গেটের সর্বোচ্চ 100 মিটারের মধ্যেই মিসাইলগুলো হামলা চালাতে সক্ষম হয়। বেশ কয়েকটি সিইপি ছিল 5 মিটারেরও কম। গত বছরের 14 সেপ্টেম্বর সৌদি আরবের তেল ক্ষেত্রে যে মিসাইল হামলা হয়েছিল সেটিও ছিল উচ্চ পর্যায়ের নির্ভুল হামলা। মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর সৌদি তেল ক্ষেত্রে হামলায় নির্ভুলতার রহস্য স্পষ্ট হয়ে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইরান কি করে এমন একুরেসি অর্জন করেছে। গত বছরের নভেম্বরে এ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার একটি প্রতিবেদনে ইরানের গাইডেন্স, টেকনোলজি ও ম্যানুভ্রাবিলিটিতে অসামান্য উন্নয়নের কথা জানানো হয়। তবে মিসাইলকে নির্ভুলভাবে পরিচালনা করার অনেকগুলো পথ রয়েছে। ইরান তার সবগুলোতেই উন্নতি করেছে, তবে ইরান শুধু নিজের কাছেই এসব প্রযুক্তি রেখে দেয়নি, বরঞ্চ মধ্যপ্রাচ্য জুড়ে দেশটির পরিচালনা করা সশস্ত্র দলগুলোকেও তা সরবরাহ করেছে। এটি ইরানকে আঞ্চলিক সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লেবাননের ইসলামপন্থী গোষ্ঠী হিজবুল্লাহকে ইরান গাইডেন্স সিস্টেম ও মিসাইল দুটোই সরবরাহ করে যাচ্ছে। হিজবুল্লাহর কাছে হিসাব অনুযায়ী অন্তত 150,000 রকেট রয়েছে, যা সামরিক দিক দিয়ে শক্তিশালী বিশ্বের অনেক দেশের থেকেও বেশি। 2001 সালে ইরান অবৈধভাবে অন্তত 6টি রাশিয়ান KS-55 মিসাইল কেনে। সেখান থেকে দেশটি এর নিজস্ব সংস্করণ তৈরি করে। পরবর্তীতে ভয়ানক সেই মিসাইল দেশটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরবরাহ করে। এগুলো সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালাতে ব্যবহার করা হয়। মধ্যপ্রাচ্য জুড়ে হামাস, হিজবুল্লাহ ও হুতিদের দেয়া মিসাইল ও রকেট প্রযুক্তি ইরানকে সত্যিকারের যুদ্ধক্ষেত্রে এসবের কার্যকারিতা নির্ণয়ে সাহায্য করে।
ফলে দেশটি দ্রুত এই প্রযুক্তির উন্নয়ন সাধনে এগিয়ে যাচ্ছে। মার্কিন দূতাবাসে রকেট হামলা, অভিযোগের তীর ইরানের দিকে। ইরান মার্কিন সম্পর্ক নিয়ে ফের আর একবার প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ইরানের জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হানায় মারা যাওয়ার পর বেশ কয়েকবার ইরান আমেরিকাকে টার্গেট করেছিল। মাঝে দু চার দিন একটু চুপ থাকলেও গতকাল বাগদাদে মার্কিন দূতাবাসে ফের রকেট হামলা হওয়ায় ফের জল্পনা শুরু হয়েছে, যদিও ইরান এই রকেট হামলা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ইরান এবং মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। এরপর ইরান বেশ কয়েকবার আমেরিকার উপর হামলা করায় অনেকেরই মনে ধারণা হতে শুরু করে, তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আবহাওয়া তৈরি হতে চলেছে। সোমবারও বাগদাদের হাই সিকিউরিটি গ্রিন জোনে তিনটি রকেট আশ্রে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রকেট হামলার পরেই কান ফাটানো আওয়াজে বেজে ওঠে সাইরেন। আমেরিকার দাবি, ইরানি ফের রকেট ছুড়েছে। ইরান থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি, তবে এই ঘটনা ঘিরে ফের উত্তেজনা শুরু হয়েছে। জেনারেল কাসেম সোলাইমানি মারা যাবার ঠিক দুই দিন পর ইরাকে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই ঘটনার পর ইরান থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, এই হামলায় 80 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। তবে পেন্টাগন থেকে বলা হয়, এই হামলায় কোনো সৈন্য মারা যায়নি, সব স্বাভাবিক আছে। আমেরিকার রকেট হানায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানি মারা গিয়েছে কয়েক সপ্তাহ আগে। তারপর থেকে একাধিকবার ইরাকে মার্কিন দূতাবাসে আশ্রয় পড়েছে ইরানের রকেট। তারপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, কাসেম হত্যার বদলা নিতে এলে তার ফল ভালো হবে না। পাশাপাশি সারা বিশ্বের মধ্যে মার্কিন সেনাবাহিনী সবচেয়ে সুসজ্জিত এবং শক্তিশালী, সে কথাও জানিয়ে দেন। তবে মার্কিন পক্ষ থেকে হামলা ঠেকাবার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া ছিল। বিশ্বের অনেক দেশ বর্তমানে ইরানকে সাপোর্ট করছে, ফলে পরিস্থিতি ধীরে ধীরে আরও ঘোলা হচ্ছে। কাসেমের মৃত্যুর পর থেকেই গোটা উপসাগরীয় এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। ইরান ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি মুসলিম দেশ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। এমনকি শেষে কিছুদিন আগে ইরাকের সংসদে প্রস্তাব পাশ করিয়ে বলা হয়েছিল যে তাদের দেশের মাটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে গতকালের রকেট হামলা নিয়ে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। আমেরিকা এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি। এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচির বিষয়টি আবারও নিরাপত্তা পরিষদে তোলা হলে তেহরান এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনা করবে। সোমবার ইরানের একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তার দেশ ইউরোপীয় দেশগুলোকে 1 বছর সময় দিয়েছে। এরপরই তেহরান নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন স্থগিত রাখতে শুরু করে। তবে নতুন করে আর প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার কোনো পদক্ষেপ নেওয়া হবে না। জাভেদ জারিফ বলেন, ইউরোপীয়রা তাদের প্রতিশ্রুতি রক্ষা করা শুরু করলে ইরানও পরমাণু সমঝোতায় নিজের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করতে শুরু করবে। 2018 সালের 8 মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন তেহরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানায়। তারা ঘোষণা দেয়, এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রকে ছাড়াই তা বাস্তবায়ন করা হবে। 2019 সালের 8 মে 3 ইউরোপীয় দেশের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার ঘোষণা দেয় ইরান। পরে আরও 4 দফায় আরও কিছু ধারার বাস্তবায়ন স্থগিতার ঘোষণা দেয় তেহরান। খামেনি, ইরানের প্রতিরোধে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানিরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তা বিশ্ববাসীর কাছে একটি আকর্ষণ তৈরি করেছে। তা দেখেই ক্ষুব্ধ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ স্থানীয় সময় সোমবার হজ বিষয়ক কর্মকর্তাদের সাথে এক বৈঠককালে তিনি একথা বলেন। বিশ্বের মানুষ ধর্মীয় ভিত্তিতে জনগণের শাসন মডেলের সাথে পরিচিত নয়, উল্লেখ করে তিনি বলেন, হজের মৌসুমে বিশ্ববাসীর কাছে এ মডেল পরিচয় করিয়ে দেওয়ার সেরা সময়। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শত্রুতার কারণ এবং এ ব্যাপারে ইরানের অবস্থান তুলে ধরার উপর গুরুত্ব দেন তিনি। তিনি আরও বলেন, বিশ্বের শক্তিশালী দেশগুলো মুসলিম দেশগুলোর ঐক্য ঠেকাতে উঠে পড়ে লেগেছে, কিন্তু তাদের কাজ সহজ করে দিচ্ছে মুসলিম দেশগুলোর ভিন্নমত। প্রকৃত মুসলিম উম্মা এখনও গড়ে ওঠেনি, তাই দুঃখজনকভাবে মুসলিম বিশ্বে ঐক্যের আহ্বান সত্ত্বেও দেশগুলোতে সংঘাত ও যুদ্ধ চলছে। কিন্তু তারপরও ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে এবং বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে, আর যুক্তরাষ্ট্র তা দেখেই ক্ষুব্ধ হয়েছে, যোগ করেন তিনি। বৈঠকে খামেনি কর্মকর্তাদের হজের ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে বলেন, হজের মধ্যে রয়েছে মুসলিম উম্মার ব্যাপক কল্যাণ, কিন্তু বিশ্বের অনেক দেশই হজের গুরুত্ব প্রভাব সম্পর্কে অবহিত নয়। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।
প্রিয় ভিউয়ার্স, ইরান কি তাহলে গোপনে শক্তিশালী হয়ে উঠেছে? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।